Assalamualaikum, I am Mehdi, Simple Tips and Blog by Mehdi Channel. Pokkhoteke apnake obhinondon ebong shubhechha. Aaj ekta bishoy niye apnader sathe alochona korbo, ei motorbike chalate chalate kibhabe apni motorcycle registration korben. Sei registration prokriya apnake ajke janabo. Registration prokriya korte hoy dui poddhotite. Sei dui poddhoti apnader ei video dara janar chesta korbo. Ei video ta shompurno dekhte thakun ar amar channel ke obosshoi subscribe korben. Dhonnobad. আসসালামু আলাইকুম, আমি মেহেদি, সিম্পল টিপস অ্যান্ড ব্লগ বাই মেহেদি চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন এবং শুভেচ্ছা। আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে এসেছি। একটি মোটরসাইকেল ক্রয় করার পরে কিভাবে মোটরসাইকেলটি রেজিস্ট্রেশন করবেন সেই প্রক্রিয়া সম্পর্কে আমি আপনাদের জানানোর চেষ্টা করব। তো শুরু করি। মোটরসাইকেল রেজিস্ট্রেশন আপনি দুইভাবে করতে পারেন। প্রথমত, আপনি যেখান থেকে মোটরসাইকেলটি ক্রয় করেছিলেন সেই শোরুম থেকে, এবং দ্বিতীয়ত আপনি নিজেই করতে পারেন। যদি আপনি মোটরসাইকেলটি শোরুম থেকে রেজিস্ট্রেশন করাতে চান, তাহলে আপনাকে শুধুমাত্র চার ধরনের ডকুমেন্ট সাথে আনতে হবে। নাম্বার ওয়ান, জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট এর ফটোকপি। নাম্বার টু, ড্রাইভিং লাইসেন্স বা লার্নার কার্ডের ফটোকপি। নাম্বার থ্রি, ইউটিলিটি বিল যেমন বিদ্যুৎ বিল বা গ্যাস বিল বা টেলিফোন বিলের ফটোকপি। নাম্বার ফোর, চার কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি। তখন আপনি আপনার মোটরসাইকেল রেজিস্ট্রেশনের কপিটি শোরুম থেকে সংগ্রহ করে নেবেন। এখন যদি আপনার মোটরসাইকেলের রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি নিজেই সম্পূর্ণ করতে চান, তাহলে আপনাকে বিআরটি এর অথরাইজড যে কোনো ব্যাংক থেকে, যেমন ন্যাশনাল ব্যাংক, ব্র্যাক ব্যাংক, আল আরাফা ইসলামী ব্যাংক, এনআরবিসি ব্যাংকের শাখা থেকে ডেলিভারি চালান বা ইনভয়েস কপি দিয়ে টাকা জমা দিতে হবে। বর্তমানে দুই বছরের জন্য 13,590 এবং 10 বছরের জন্য 22,790 টাকা জমা দিতে হবে। সোনালী ব্যাংকের ট্রেজারি শাখায় 110 থেকে 150 সিসির জন্য 913 টাকা এবং 150 সিসির বেশি হলে 1630 টাকা ট্রেজারি চালান জমা দিতে হবে, এবং চালান কপি ভ্যাট অফিস থেকে সত্যায়িত করে নিতে হবে। এরপর এইচ ফর্ম যেটা শোরুম থেকে দেওয়া হবে, এবং আট ধরনের ডকুমেন্ট যথা নাম্বার ওয়ান, জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট এর শোরুম থেকে সত্যায়িত কপি। নাম্বার টু, ড্রাইভিং লাইসেন্স বা লার্নার কার্ডের শোরুম থেকে সত্যায়িত কপি। নাম্বার থ্রি, ইউটিলিটি বিলের শোরুম থেকে সত্যায়িত কপি। নাম্বার ফোর, ডেলিভারি চালানের শোরুম থেকে সত্যায়িত কপি। নাম্বার ফাইভ, মূসক কপি। নাম্বার সিক্স, বিআরটি অথরাইজেশন কপি। নাম্বার সেভেন, ইম্পোর্ট ডকুমেন্ট। নাম্বার এইট, 50 টাকা সমমূল্যের স্ট্যাম্পে স্বহস্তে পূরণকৃত অঙ্গীকারনামা। এ সমস্ত ডকুমেন্ট নিয়ে আপনি আপনার নিকটস্থ বিআরটি অফিসে যাবেন, সঙ্গে আপনার মোটরসাইকেলটি নিয়ে, এবং আপনি আপনার ডকুমেন্টসমূহ সেই বিআরটি অফিসে জমা দিবেন। নির্দিষ্ট কর্মদিবস পর বিআরটি থেকে ট্যাক্স টোকেন এবং অ্যাকনলেজমেন্ট পেপার পেয়ে যাবেন, যেটা আপনাকে বিআরটি অফিস হতে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এই দুইটি ডকুমেন্টস পাওয়ার পর বিআরটি থেকে নির্দিষ্ট কার্যদিবস পর আপনাকে ফিঙ্গারপ্রিন্ট ও ছবি তোলার জন্য বিআরটি অফিস আপনাকে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেবে, নির্ধারিত দিনে যে আপনি ফিঙ্গারপ্রিন্ট এবং ছবি দিয়ে আসবেন। এরপর নির্দিষ্ট কর্মদিবস পর আপনার মোটরসাইকেলের ডিজিটাল নাম্বার প্লেট ও স্মার্ট কার্ড রেডি হয়ে গেলে আপনার মোবাইলে এসএমএস দেওয়া হবে সেগুলো সংগ্রহ করার জন্য। বাইক রাইডিংয়ের সময় আপনাকে অবশ্যই সার্টিফাইড ফুল ফেস হেলমেট ব্যবহার করতে হবে এবং ট্রাফিক আইন মেনে চলতে হবে। ধন্যবাদ, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।